যৌনতায় ভরপুর যে 10টি সিনেমা ব্যাপকভাবে আলোচিত। 10. গোপন আস্তানা, আমিন খান এবং মুনমুন অভিনীত 2003 সালের ছবি। এটি পরিচালনা করেছেন এম এম সরকার। 9. ঘুম হারাম, 2007 সালের ছবি। এটি এই ছবিতে অভিনয় করেছেন রুবেল পলি, সোহেল, মিজু আহমেদ, ইলিয়াস কোবরা, কাবিলা। ছবিটি পরিচালনা করেছেন রাজু চৌধুরী। 8. এলাকার বাদশা, এস এম বাবুলের পরিচালনায় জোসেফ শতাব্দীর কাহিনীতে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন রুবেল, অমিত হাসান, পলি, ময়ূরী এবং মিশা সৌদাগর। ছবিটি 20 মে 2005 সালে মুক্তি পায়। 7. দুর্ধর্ষ কোপা, এ ছবিটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। এই ছবির প্রধান নায়ক নায়িকা হলেন আলেকজান্ডার বো এবং শায়লা। এটি 2005 সালের 12 আগস্ট মুক্তি পায়। 6. কাউন্টার অ্যাটাক, শামসুল আলম পরিচালিত অ্যাকশন ধর্মী এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রুবেল, পলি এবং অমিত হাসান। ছবিটি 4 মার্চ 2005 সালে মুক্তি পায়। 5. বড় মালিক, 2003 সালে পি এ কাজল পরিচালিত এই ছবিটি মুক্তি পায়। ছবিটির প্রধান অভিনেতারা হলেন শাকিব খান, আলেকজান্ডার বো, ময়ূরী এবং দীপজল। 4. ব্যারিকেড, আর এ খানের পরিচালনায় জোসেফ শতাব্দীর কাহিনীতে এই অ্যাকশন ধর্মী ছবিটি 7 জানুয়ারি 2007 সালে মুক্তি পায়। 3. বাদশা ভাই LLB, স্বপন চৌধুরী পরিচালিত অ্যাকশন ধর্মী এ ছবিটি 13 এপ্রিল 2007 সালে মুক্তি পায়। এতে অভিনয় করেছেন অমিত হাসান, শায়লা, জিনিয়া, মিজু আহমেদ প্রমুখ। 2. বাঁচাও, জি এম বাহার পরিচালিত অ্যাকশন ধর্মী এ ছবিতে অভিনয় করেছেন আমিন খান, মনিকা, শাহিন আলম, শানু, সোহেল, মিশা সৌদাগর, নাসির খান প্রমুখ। ছবিটি 11 জুন 2004 সালে মুক্তি পায়। 1. অলরাউন্ডার, এ ছবিতে অভিনয় করেছেন অমিত হাসান, পলি, মেহেদি, মিজু আহমেদ, মিশা সৌদাগর এবং আরও অনেকে। ছবিটির গল্প, সংলাপ ও পরিচালনায় ছিলেন আজাদ খান। ছবিটি 24 মার্চ 2006 সালে মুক্তি পায়। এই ছবিগুলোর মধ্যে আপনি কোন ছবিটি দেখেছেন?